আজ তোমাদের বচনের বিরোধিতার একটা পার্ট বাকি থেকে গেছিল ম্যাজিক ফোর ক্লাস পর্যন্ত আমরা করিছিলাম বচনের বিরোধিতা কয় প্রকার চার প্রকার ওই চার প্রকারের ব্যাখ্যাটা আজকে শেখাবো এছাড়াও এই অধ্যায়ের থেকে আর আরেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমাদের আমরা খুব সুন্দর করে বোঝাবো বোঝানোর আগে বলে রাখি তোমরা যদি বুঝতে পারো বা তোমাদের চ্যানেলটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে এবং পাশে থাকা যে বেল বোতামটি ওটা একটু প্রেস করে দিও তার জন্য অসংখ্য ধন্যবাদ বলে রাখি বচনের বিরোধিতা চার প্রকার আগের দিন পড়ানোকালীন তোমাদের বলেছিলাম এক হচ্ছে বিপরীত বিরোধিতা দুই অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা মাঝখানেরটা ক্রস করে দিয়েছিলাম এদিকেও বিরুদ্ধ বিরোধিতা এদিকেও বিরুদ্ধ বিরোধিতা আমাদের প্রথমে আমি তাহলে চার প্রকার তো চার প্রকারের প্রথমে এক নম্বর প্রথম প্রকারটা ব্যাখ্যা করছি বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা দেখো কীভাবে সংজ্ঞাটা লিখবে দেখো বিপরীত বিরোধিতা কি আছে প্রথমে দেখে নেবে কি আছে এই অর্থে দেখো সংজ্ঞা আমি বলেছিলাম তোমাদের সংজ্ঞা কখনো মুখস্থ করতে হবে না শুধু টেকনিক্যালি শুধু শিখে না আমি যে পদ্ধতির মাধ্যমে তোমাদের ফিলোসফিটা শেখাচ্ছি আজ পর্যন্ত কেউ এই পদ্ধতিতে তোমাদের শেখাতে পারিনি বা শেখাবেও না কারণ এই এক অভিনব পদ্ধতি এই নতুন পদ্ধতি যদি তোমরা শিখে নিতে পারো তোমরা যে কোনো বয়সে যে কোনো সময় যাকে খুশি শেখাতে পারবে ফিলোজফিটা সেই অনুযায়ী তোমাদের ফিলোজফি এক নতুনত্ব নিয়ে এসেছি ফিলোজফির ক্ষেত্রে ক্লাস টুয়েলভ দর্শনের ক্ষেত্রে এক অভূতপূর্ব ম্যাজিক নিয়ে যা তোমাদেরকে পুরো ফিলোজফি শিখতে সাহায্য করবে এবং অপরকে শেখাতে সাহায্য করবে এ তোমাদের হাতে যখনই এই জিনিসটা হাতে পৌঁছে যাবে তুমি যে কোনো লোককে তুড়ি মেরে শিখিয়ে দিতে পারবে এবং তোমার কত ফ্যান ফলোয়ার্স হয়ে যাবে দেখবে যে যারা তোমার কাছে শিখতে চাইছে যে তুই কী করে পারলি রে তুই এটা কী করে পারলি রে দেখান একটু দেখে দেয় না তুমি স্কুলের মধ্যে তুমি একজন বিশেষ ব্যক্তিতে পরিণত হবে যে ফিলোসফি বলা মাত্রই তোমার কথা মনে করবে এ ভালো পারে এই ছেলেটা খুব দারুণ ফিলোসফি পারে এই অবস্থার মধ্যে তোমাদের শেখাচ্ছি ভিডিওটা খুব সংক্ষেপে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের দেখো বিপরীত বিরোধিতা কোথা থেকে কোথায় আছে এ থেকে ই তাহলে এটা আমরা এ বচন লিখবো আর এটা হচ্ছে ই বচন লিখবো ঠিক আছে একটু নিচের দিকে লিখি তাহলে সংজ্ঞাটা তোমাদের বোঝাতে সুবিধা হবে একটা এ লিখবো আর একটা ই লিখবো প্রত্যেকটা একইভাবে করবে তাহলে বিপরীত বিরোধিতা সংজ্ঞাটা আমি তোমাকে শেখাচ্ছি দেখো এ মানে হচ্ছে সকল কাক হয় কালো সকল কাক হয় কালো ই মানে কোনো কাক নয় কালো এই দুটো এ আর ই বচনকে সামান্য বচন বলা হয় একবার প্রথমের দিকের ক্লাসগুলোতে আমি তোমাদের বলেছি ওটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে কি আছে কীভাবে শুরু করবে দেখো এই দুটি সামান্য বচন যদি দুটি সামান্য বচনে যদি এখানে কটা বচন আছে দুখানা যদি যদি দুটি সামান্য বচনে সামান্য বচনে একই উদ্দেশ্য এটা উদ্দেশ্যের জায়গা আর এটা বিধের জায়গা একই উদ্দেশ্য ও একই বিধেও থাকে এটা হচ্ছে এক নম্বর দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দিলাম ওয়ানটা এখানে বসেছি ওয়ান আর এটা নাম্বার টু দিলাম দেখো যদি দুটি বচনে যদি দুটি সামান্য বচনে একই উদ্দেশ্য ও একই বিধেও থাকে একই বিধেও থাকে শুধুমাত শুধুমাত্র শুধুমাত্র গুণের দিক থেকে দিক থেকে একে অপরের থেকে গুণ মানে এইটা এটা গুণ এটা হচ্ছে তিন নম্বর দিলাম গুণের দিক থেকে একে অপরের থেকে কি হয়েছে আলাদা হয়েছে দেখ গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয়। হয় তখন ওই দুটি বচনের মধ্যে ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক দেখা যায় সম্পর্ক দেখা যায় তাকে বিপরীত বিরোধিতা বলে বিরোধিতা বলে দেখো সামান্য বচনের পরিমাণ তো একই থাকে সকল আর কোনটার কোনোটার মানে হচ্ছে একই তাহলে কি বললাম দেখো কিভাবে সংজ্ঞাটা মুখস্থ করতে হয় শেখাচ্ছি তোমাদেরকে বিপরীত বিরোধিতা কোথা থেকে কোথায় বিপরীত বিরোধিতা আছে এ আর ই প্রথমে এ আর ই বচন লিখে নেবে এ আর ই এই দুটো বচন হচ্ছে সামান্য বচন তাহলে কীভাবে সার শুরু করবে যদি দুটি সামান্য বচনে একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে একই উদ্দেশ্য একই বিধেয় থাকে শুধুমাত্র গুণের দিক থেকে এটা তো গুণের জায়গা গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় উপরেরটা হয় আছে এটা নয় আছে তারে একে অপরের থেকে আলাদা হয়েছে গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে মানে এই বচনটা আর এই বচনের মধ্যে এ আর এই বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তাকে বিপরীত বিরোধিতা বলে দেখো এবার বিপরীত বিরোধিতা গেল তোমরা দেখতে দেখতে হয় স্ক্রিনশটটা তুলে রাখো বা বারবার ভিডিওটাকে দেখো আমার কাছে বহুজন ফোন করেছে বহুজন এ করছে তারা বলছে যে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে এবং তারা বারবার দেখারও চেষ্টা করছে এবং দেখছো দেখে খুব সুন্দর হয়েছে বলছে যারা ভিডিওটা দেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের কাছে আরও দেখার সুযোগ করে দেয় বন্ধুরা যেন আরও ভালো করে শিখতে পারে এবং না যদি শিখতে পারে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এর উপরে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারে এবং যত হোয়াটসঅ্যাপে জানানোর সংখ্যা বাড়বে তাদের প্রত্যেককে নিয়ে আমি একটা গ্রুপ করে ফেলবো সেই গ্রুপে আমি প্রত্যেকের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দেব তাহলে গ্রুপের মাধ্যমে পড়লে বিভিন্ন প্রান্তর ছেলেরা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টুডেন্টরা তোমরা একটা জায়গার মধ্যে অর্থাৎ একটা মালায় গাথা হয়ে যাবে তাহলে কী হবে ওখানে যে আমি অ্যান্সারটা দিয়ে দেবো তোমাদেরকে তোমরা একসঙ্গে সবাই শিখতে পারবে প্রত্যেকে একটা অপরিচিত একটা ডিস্ট্রিক্টকে অপরিচিত জেলার ছেলে মেয়েদের সঙ্গে পরিচিত হবে তোমাদের পড়াশুনোর মানটা আরও উন্নত হবে প্রত্যেকেই ভাববে যে আমি আরও ভালো করে শিখব এখানে যে ভিন্ন জেলার ছেলেরা এসে জয়েন করবে তারা তারা জয়েন করার ফলে কি হবে সুবিধাটা সুবিধাটা হবে যে তাদের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তাদের মনের মধ্যে আছে ওই জায়গাটা এসে আলোচনা করবে ধীরে ধীরে আলোচনার পরিধিটা বাড়বে যত আলোচনার পরিধি বাড়বে তত আমার শেখাতে আরও ভালো লাগবে আরও নিত্য নতুন প্রশ্ন আসবে প্রশ্নের ক্ষেত্রে কেউ বাদ যাবে না সবাই শিখে ফেলতে পারবে এইভাবে বিগত কয়েক বছর ধরে আমি প্রত্যেককে শিখিয়েছি এবারে আমি তোমাদের ঠিক একই পদ্ধতির মাধ্যমেই শেখাচ্ছি দেখো বিপরীত বিরোধিতা সংজ্ঞা হয়ে গেল আমাদের পরের পরের প্রশ্নটা কি পরের ব্যাখ্যাটা কোনটা করব অধীন বিপরীত বিরোধিতা পুনরায় লেখা আছে দেখো কী করবে দেখো আমি শুধু বারবার লিখতে হবে আমি আর বলে লিখছি না অধীন বিপরীত বিরোধিতা এইটা শেখাচ্ছি তোমাদেরকে আগেরটা তো হয়ে গেলো অধীন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা কী আছে আই আর ও আই আর ও বচন লিখেন না আইতে কি থাকে কোনো কোন কাক হয় কালো ওতে হচ্ছে কোন কোনো কাক নয় কালো হলো আই আর ও বচনকে কী বলা হয় বিশেষ বচন শুধু এখানের ক্ষেত্রে চেঞ্জ একটি মাত্র হবে জিনিস দুটি বিশেষ বচনে যে রঙটা সবুজ দিয়ে দিচ্ছি সেটাই শুধু চেঞ্জ করলাম কীভাবে শুরু হবে দেখো যদি দুটি বিশেষ বচনে দেখো যদি দুটি বিশেষ বচনে শুরু হয়ে গেল একই উদ্দেশ্য একই উদ্দেশ্য একই বিধেও থাকে একই বিধেও থাকে শুধুমাত্র গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক হয় তাকে অধীন বিপরীত বিরোধিতা বলে কমপ্লিট হয়ে গেলো দেখো খুব সুন্দরভাবে হলো দেখো কত সুন্দর কত সোজাভাবে তোমরা শিখে নিতে পারলে অদিন বিপরীত বিরোধীরা কি দেখো যদি দুটি অদিন বিপরীত বিরতিতে কোথা থেকে কোথায় যেতে হবে আই থেকে ও আই আর ও লিখে নিলাম আই মানে হচ্ছে কোনো কোনো কাক হয় কালো ও মানে হচ্ছে কোনো কোনো কাক নয় কালো এই দুটো বিশেষ বচন শুরু করলাম যদি দুটি বিশেষ বচনে একই উদ্দেশ্য ও একই বিধ থাকে শুধুমাত্র গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বছনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তাকে অধীন বিপরীত বিরোধিতা বলে অধীন বিপরীত বিরোধিতাটাও শেষ হয়ে গেল আবার মুছে দিচ্ছি আবার কি আসবো অসম বিরোধিতা অসম বিরোধিতা অসম বিরোধিতা এটা পুরোটাই মুছে দিই অসম বিরোধিতা কোথা থেকে কোথায় গেছে এ থেকে আই যে কোনো একটা লিখতে পারো বা দুটোও লিখতে পারো এ আই লিখতে পারো ইও লিখতে পারো এ মানে হচ্ছে সকল কাক হয় কালো আই মানে হচ্ছে কোনো কোনো কাক হয় কালো কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো যদি দুটি বচনে এখানে কি বচন এখানে সামান্য বিশেষ মেশানো আছে তো এখানে সামান্য উল্লেখ করবে না বিশেষও উল্লেখ করবে না উত্তরটা হবে যদি দুটি বচনে একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে বিধেয় থাকে এবং একই গুণ থাকে গুণ থাকে শুধুমাত্র পরিমাণের দিক থেকে একে অপরের থেকে আলাদা দেখো এটা সকল আছে এটা কোনো কোনো আছে শুধুমাত্র পরিমাণের দিক থেকে দিক থেকে একে অপরের থেকে একে অপরের থেকে আলাদা হয় আলাদা হয় পরিমাণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে তখন ওই দুটি বচন মানে এই বচন আর এই বচন তখন ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তাকে অসম বিরোধিতা বলে আবার বলছি দেখো যদি দুটি বচনে দুটো বচন একই উদ্দেশ্য এবং একই বিধ থাকে এবং একই গুণও থাকে শুধুমাত্র পরিমাণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তখন তাকে অসম বিরোধিতা বলে শুধু এই ছকটা মুখস্থ থাকলেই তোমাদের যে কোনো ফিলোজফির বিরোধিতা চ্যাপ্টার থেকে যা প্রশ্ন উত্তর আসবে সব কটাই পেরে যাবে অসম বিরোধিতা হয়ে গেল এবার হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা দেখো সুন্দরভাবে বিরুদ্ধ বিরোধিতাটা শিখবে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা বিরোধিত বিরোধিতা কোথা থেকে আছে এ থেকে ও এটা এ লিখলাম এটা ও বচন লিখলাম এতে হচ্ছে কোন কোন কাক হয় কালো সরি এতে হচ্ছে সকল কাক হয় কালো সকল কাক হয় কালো ও হচ্ছে কোনো কোনো কাক নয় কালো কোনো কোনো কাক নয় কালো ওকে তাহলে এখানেও দেখবে যদি দুটি বচনে যদি দুটি বচনে একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে শুধুমাত্র গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় শুধুমাত্র গুণের দিক থেকে আলাদা হয়েছে আর পরিমাণের দিক থেকে আলাদা হয়েছে শুধুমাত্র গুণের ও পরিমাণের দিক থেকে দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে এই লেগে তখন ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে তখন ওই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তৈরি হয় তখন তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে বিরুদ্ধ বিরোধিতা বলে এ ও লিখেছি তার ঠিক নিচের স্তবকে না ই আই লিখে দেবে অসম বিরোধিতার ক্ষেত্রে এ আই করেছিলাম তার ঠিক নিচের লাইনটা ই ও করে দেবে নিচের লাইন মানে ঠিক এই পর্যায়ে আর কি বা এই পাশাপাশি লিখতে পারো এ ও করেছি তো মানে এ এইটাও বিরুদ্ধ বিরোধিতা এটাও বিরুদ্ধ বিরোধিতা অনেকে প্রশ্ন আসবে যে বা স্যার এটা শুধু লিখলো কেন এটা লিখলো না কেন তুমি পাশে আবার এই ই আর একটা কী বললাম আই একই উত্তরটা একই হবে দেখো ই মানে হচ্ছে কোনো কাক নয় কালো কোনো কাক নয় কালো আই হচ্ছে কোনো কোনো কাক হয় কালো বিরোধিতার ক্ষেত্রে পাশে লাইনেই লিখে দেবে দেখো সে একই উত্তর দাঁড়াচ্ছে দেখো যদি দুটি বচনে একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে শুধুমাত্র গুণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় পরিমাণের দিক থেকে একে অপরের থেকে আলাদা হয় তখন ওই দুটি বচনের মধ্যে আর এইটার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে তাহলে বিরোধিতা কয় প্রকার বিরোধিতা চার প্রকার শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আসবে যেগুলো প্রত্যেক প্রকারের ব্যাখ্যা দাও প্রত্যেক প্রকারের ব্যাখ্যা সুন্দরভাবে দিয়ে দিলাম এই অধ্যায় থেকে প্রথমত বলে রাখি কোনো বড় প্রশ্ন থাকবে না সব শর্ট কোশ্চেন থাকবে আর এইটা শেখানোর প্রধান কারণ হচ্ছে এই অধ্যায় থেকে যে শর্ট কোশ্চেনগুলো থাকবে তার কোনোটাই তোমাদের হাত ছাড়া হবে না এমনভাবে শেখাচ্ছি পরের দিন একটা ছক শেখাবো সেই ছক শেখালে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে এই অধ্যায়ই প্রথম শুরু করব যে কিভাবে শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমাদের দিতে হয় তোমরা অনেকেই শর্ট কোশ্চেনের এমসিকিউ বা এসিকিউ কিউ এইসব প্রশ্নের উত্তরগুলো জানতে চাইছো বারবার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমি যখন তোমাদের দায়িত্ব নিয়েছি যে ফিলোসফিটা তোমাদেরকে একবার জলভাত করে শেখাবো শেখাবোই এখানে কোনো ভাওতামির কোনো ব্যাপার নেই যদি শিখতে না পারো ফোন নাম্বার দেওয়া আছে ফোন করো এস এম এস করো হোয়াটসঅ্যাপে কথা বলো সব কটার উত্তর আমি দেবো তাতে কারোর কোনো অসুবিধা হবে না আর শুধু ধৈর্য সহকারে টেকনিকগুলো শিখে নাও এই অধ্যায় থেকে অনেকে বলছো যে এই অধ্যায় থেকে তো স্যার বড়ো কোশ্চেন থাকবে না আমার উদ্দেশ্য বড়ো কোশ্চেন থাক শেখানো নয় কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে টেকনিকটা অধ্যায়টাকে তোমার মধ্যে শিখিয়ে ঢুকিয়ে দিলাম এই অধ্যায়ের যাবতীয় যা শর্ট কোশ্চেন আছে সেগুলো যাতে তুমি একশো একশো ভাগ উত্তর দিতে পারো তার জন্য মানে চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে তোমাকে ভাবতে হবে না প্রশ্ন দেখলে তোমার নিজের হাসি পাবে যে এত শর্ট মানে এত ইজি প্রশ্ন হতে পারে যে কোশ্চেনগুলো ঘণ্টাখানি আগে তোমার কাছে মনে চলে এই বাবা এটা কী করে পারবো বা এটা কীভাবে পারবো আমার দ্বারা বোধহয় ফিলোজফি হবে না যখন আমার এই পদ্ধতিটা শিখে নেবে তখন তোমার কাছে প্রশ্নগুলো কেন ছেলে খেলা বলে মনে হবে এই এত সোজা প্রশ্নে তো বাচ্চাদের মতো ওয়ান টু জিনিসের মতো আমাদের কাছে জানতে চাইছে তাও কী জানতে চায় তোমাদের কাছে তোমাদের প্রশ্ন দেওয়া থাকলো এ আর ও বচনের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে তোমাদের প্রশ্নের উত্তর হবে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ আছে আই আর ও বচনের মধ্যে কি ধরনের সম্বন্ধ আছে তখন তোমার উত্তর দিতে হবে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে এই ধরনের ছেলে খেলা টাইপের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে আর যত তুমি ভালোভাবে শিখে যাবে প্রত্যেকটাই তোমার কাছে একেবারে মনে হয় যে বাবা বাচ্চাদের মতো কেউ যেন প্রশ্ন করলো কিন্তু এটা বাচ্চাদের মতো প্রশ্ন নয় যে ফিলোজফিটা শিখলো তার কাছে বাচ্চাদের মতো আর যে শিখতে পারলো না বা যে আমার এই ভিডিওগুলো দেখলো না বা অন্যান্যভাবে শেখার চেষ্টা করলো তার খাত তার ক্ষেত্রে বুড়োদের মতো হয়ে যাবে বা কোনো মতে পেরে উঠবে না সারা জীবন কেটে যাবে তাও শিখে উঠতে পারবে না এই জন্য বারবার বলছি ভালোভাবে দেখো অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন থাকবে মানে অবহেলা করো না আমি বলেছি না আসিতে আসি পাওয়াবো তাহলে তো তোমাদেরকে অধ্যায়টা ভালো করে শিখতে হবে সেই জন্য বারবার বলছি তোমাদেরকে ভালো করে শেখো শেখার ক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয় সেটা বলো আমি বারবার শিখিয়ে দেবো আর ঠিক যথাসময়ের মধ্যে তোমাদের আমি এই অধ্যায় শেষ করে দেবো ডিসেম্বর মাসে তোমাদের টেস্ট হয় তার আগে ফাঁকে আমি ফিলোসফি কমপ্লিট করে ফেলবো তাই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের উপর আমার অনেক ভরসা আছে যত পারো সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াও আর যত সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াবে তত আমি আরও বেশি ইন্সপায়ার হব ওকে বাই